হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ার্ন ফিস। কেমন আছেন সবাই? আমরা তো দেখতেই পাচ্ছেন ভালো আছি। আমরা আসলে গিয়েছিলাম স্ট্রবেরি ফার্মে, যেটা উইকলোতে, আর খুব 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 মজা লেগেছে। আমরা সবাই মিলে যখন গিয়েছি ওখানে খুবই আনন্দে কেটেছিল দিনটা। স্ট্রবেরি ফার্মে যেতে হলে আগে এন্ট্রি ফি দিতে হবে 5 ইউরো, তারপর আমরা যদি চাই আমরা ওখান থেকে বাকেট নিতে পারবো স্ট্রবেরি পিক করার জন্য। তারপর ওরা যাওয়ার সময় স্ট্রবেরি আমরা কতখানি নিয়েছি ওই বাকেটটা ওয়েক করে একটা অ্যামাউন্ট বলবে, তারপর ওটা আমরা পে করে নিয়ে আসবো। যদিও দেখা গেছে আমরা এনেছি কিছু, কিন্তু ওখানে একটু এক্সপেন্সিভ অন্যান্য সবের তুলনায়। ওখানে স্ট্রবেরি কিন্তু ভালো এক্সপেন্সিভ, আর স্ট্রবেরিগুলো গাছ থেকে যখন পেরে খেয়েছি এত ভালো লেগেছে, এত মজা লেগেছে। বাসায় আনার পর তেমন একটা ভালো লাগেনি, কেন জানি না, মনে হয় গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই অন্যরকম। কি মজা বিপাশা, মমি হ্যাভ ইউ পিকড এ লট? ও নো, অনলি ফিউ, অনলি ফিউ, ইউ নিড টু পিক মোর মমি ডিডি। আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ওই জায়গাটাতে ছিলাম, স্ট্রবেরি নিয়েছি, খেয়েছি, ছবি তুলেছি, তারপর ভিডিও করেছি। তারপর ওখান থেকে আমরা চলে গেছি, পাশে একটা ক্যাফে ছিল, ওই ক্যাফেতে খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করতে। আসার জন্য ট্রিপটা অনেক মজার ছিল, খুবই মজা পেয়েছে স্ট্রবেরি যখন পিক করছিল। তারপরে ক্যাফের পাশে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে ছোটখাটো, তো ওটাতেও গিয়েছে খেলতে। আমাদের অবশ্য কথা ছিল আমরা স্ট্রবেরি ফার্মে আগে যাব, তারপর ওখান থেকে ল্যাভেন্ডার ফার্মে যাব, কারণ বিপাশারা ল্যাভেন্ডার ফার্মে আগে যায়নি। আমরা গিয়েছিলাম আমাদের ছুটির সময়, কিন্তু ওদের যাওয়া হয়নি, তাই ওদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানেই আমরা এত টাইম স্পেন্ড করেছি, আমাদের আর ওখানে যাওয়া হয়নি। যাই হোক, আমরা এখানে অনেক মজা করেছিলাম, পুরো দিনটাই স্ট্রবেরি ফার্মে কাটিয়েছি সবাই মিলে। একটা দিনই সবাই মিলে একসাথে বন্ধ পাই, সেটা হচ্ছে সানডে। তো সানডে তো আমরা ট্রাই করি কোথাও না কোথাও যাওয়া সবাই মিলে। এখানে দেখতে পাচ্ছেন ফটো সেশন চলছিল, পরে আমি আর বিপাশা গিয়েছি একটু করে শপের আশপাশটা ঘুরে দেখতে, কারণ খাওয়া অর্ডার দিয়ে আমাদের বসে থাকতে হচ্ছিল। এখানে একটা ছোট্ট টমেটো গাছ দেখে আমি খুব অবাক হয়েছি, ছোট্ট একটা টমেটো গাছ, কিন্তু দেখুন কতগুলো টমেটো ধরেছে, আর ফুলগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল। এই জায়গাতে শুধু আমি আর বিপাশাই ছিলাম, ঘুরে দেখছিলাম আশপাশটা, আর ভেতরে ঢুকিনি এখনো, পরে ঢুকেছি সবগুলোতে, আর বেশ সুন্দর জায়গাটা ঘুরে দেখার জন্য। আমরা এখানে প্রায় 10 মিনিটের মতো ছিলাম, যতক্ষণ না খাওয়া রেডি হচ্ছে। তারপর খাওয়া রেডি হলে ওরা ডাক দিল আমাদের, ওরা ডাক দেওয়ার সাথে সাথে আমরা গেছি। দেখতে পাচ্ছেন খাওয়া, দীপ্তর খাওয়াটা ছিল বেস্ট, তারপর বিপাশারটা, আর আমার আর রাসলদারটা তো চলে কোনোভাবে, এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তখন। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিফট শপটাতে গিয়েছি, ওখান থেকে আমি দুটো কফি মাগ নিয়েছি, বেশ সুন্দর অ্যান্টিক পিস ছিল কফি মাগটা। আমি এখানে কেন জানি ভিডিওটা করিনি, কোথাও শপিংয়ে ঢুকলে আসলে আমাদের ভিডিওটা ঠিক মতো করা হয় না, আমরা নিজেরাই শপিং করতে এত ব্যস্ত হয়ে যাই আর ভিডিওতে আনা হয় না।
গিফট শপটা থেকে বেরিয়ে পাশের শপটাতে ঢুকলাম, যেখানে গাছপালা বিক্রি করছিল ছোট ছোট পটে ডেকোরেশন করে। গাছ দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি জানি না, আমার অসম্ভব পছন্দের ঘরে গাছ রাখা বা গার্ডেনিং করা, যদিও তেমন একটা করতে পারি না আমি। আর আমার বাসায় তো ছোট্ট ব্যালকনি, আপনারা সবাই দেখেছেন। যাই হোক, তারপরে চেষ্টা করেছি নিজের মতো করে সাজানো, আর এসব যখন দেখি তখন খুব ভালো লাগে, দেখলেই মনটা ভরে যায়। এখানে আমরা কেনাকাটা শেষ করে কিছু দূর ঘুরে ভিডিও করে হালকা পাতলা, তারপর পাশে একটা ছোট্ট ফার্ম আছে ওটাতে গিয়েছি, একদম হেঁটেই যাওয়া যায় এখান থেকে। পাশের ফার্মটাতে গেলেই দেখা যাবে অনেকগুলো খরগোশ রাখা। আর সাথে খরগোশগুলো দেখতে পেয়ে খুব খুশি। তারপর পাশে ছিল কিছু মুরগি, মোরগ। সেই সামনাসামনি ওই সাইডেই ওদিক থেকে আবার আমাদের সাথে দেখা হয়েছে দুজন বাঙালির সাথে। তো ওদের সাথে কিছুক্ষণ বসে কথা বললাম, কথা বলার পর আমরা আবার বাসার দেশে রওনা দিলাম। আর আশা খুবই টায়ার্ড, আশা টায়ার্ড হলে আন্টির কোলের উপর শুয়ে পড়ে। এই তো আমাদের আজকে ভিডিওটা এতটুকুই, সবার ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।